হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 11টি ইউনিয়নের নির্বাচন 5 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 11 নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম মহালদার তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণা নিয়ে। নির্বাচন প্রচারণার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা 11 নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আজিজুল ইসলাম। আজিজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পেয়েছি। আমি বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 11 নম্বর বাঘাসুরা অবস্থিত 3 নম্বর ওয়ার্ডে আমি এখানে নির্বাচন প্রচার প্রচারণা সম্পর্কে জানতে এসে আমরা এটা বিভিন্ন সাইডে চলাফেরা করে ঘোরাফেরা করে আমরা যে তথ্য পেয়েছি, আসলে একটা উঠান বৈঠক থেকে ঘুরে এসে একটা বাজারে, লোকাল একটা বাজারে এসেছি। এখানে এসে দেখতে পেরেছি যে এখানে একজন তালা মার্কার প্রার্থী, মেম্বার প্রার্থী, সম্মানিত একজন প্রার্থী প্রতিনিধি, ওনার কিছু জনমত পেয়েছি আমরা অত্যন্ত ভালো। এই বিষয়ে আমরা একজন মুরব্বীর কাছ থেকে জেনে নিব আসলেই যে মেম্বার প্রার্থী উনি কার্যক্রম চালক ব্যক্তি হিসেবে কেমন আছে, উনি কেমন ব্যক্তি? উনি খুব ভালো লোক। ওনার মতো বিগত দিনে আমার জীবনে কোনো মেম্বার দেখিনি। উনি নির্বাচিত একজন ভালো মেম্বার, আমরা ওনাকে ভোট দিয়েছি। উনি অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং ওনার পকেটের নিজস্ব তহবিল থেকে অনেক গরিব দুঃখী অসুস্থ মানুষকে অনেক সাহায্য সুবিধা করেছেন। কেমন মানুষ? তাহলে মেম্বার খুব বেশি ভালো মানুষ, খুব ভালো। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমরা এলাকার আরেকজন মুরব্বী মানুষ থেকে আমরা জানি উনি কেমন ব্যক্তি। খুব ভালো মানুষ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা একজন ভালো সদস্য এবং ভালো প্রতিনিধির কাছে আমরা এসেছি। আমরা এই পর্যায়ে আরেকজন এলাকার একজন মানুষের কাছে আমরা জেনে নেব আসলে ওনার বর্তমান অবস্থা এবং তার যে চলাফেরার বিষয়ে একটু জেনে নিব। তাজুল ভাই খুব ভালো মানুষ, গত বছরও অনেক ভোট ব্যবধানে পাস করেছিলেন। গত বছর প্রায় আপনার অর্ধেক ভোটের ব্যবধানে বেশি পাইয়া পাস করছিল। এবারও ইনশাল্লাহ আরও বেশি পাওয়ার আশা আমরা আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই। ওই তাজুল ভাই খুব ভালো মানুষ, এরকম কোনো মানুষ এই মাধবপুর থানাতে নাই। খুব ভালো মানুষ, খুব ভালো ব্যক্তি। তালা মার্কায় ভোট দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে উনি আপনাকে কী লাগে? ভাই লাগে, উনি খুব ভালো মানুষ। তাজুল ইসলাম মহালদার এর মতো লোক আমাদের এলাকা আর নেই। ভালো মানুষ, খুব ভালো মানুষ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখানে আসলে জানতে পেয়েছি অত্যন্ত ভালো মানুষ এবং উনি খুব সরল এবং করোনা চলাকালীন সময় বিভিন্ন ধরনের গরিব দরিদ্র মানুষের সাথে সহযোগিতা করেছেন এবং উনি ব্যক্তিগত তহবিল থেকে অনেক সহযোগিতা করেছেন এবং বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রমে উনি নিরলসভাবে কাজ করে আসছেন। এই বিষয়ে আমরা চলে যাব প্রার্থীর কাছে। আসলে উনি যে নির্বাচনী যে ইস্তেহার, এই যে জনগণ পাগলের মতো ওনাকে ভালোবাসে, এই জনগণের জন্য ওনার নির্বাচনী যে ইস্তেহার বা উদ্দেশ্যটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব। বিসমিল্লাহ রহমান রহিম। আমি বর্তমান 11 নং বাঘাসুরা 3 নং ওয়ার্ডের মেম্বার, বর্তমানও মেম্বার। জনগণ আমাকে যেভাবে আশ্বস্ত করে, আমাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার জন্য কাজ করতেছে, আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। এবং আমার ইশতেহার হইল জনগণ যে আমার ভোট দেওয়া যে মেম্বার বানাবে, তখন আমার কাজ হলো জনগণের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যতটুকু আমার ইউনিয়নের যা কাজ আছে আমি ওয়ার্ডের আমি সম্পূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিয়েছি জনগণের হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে। এবং আমি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকি এবং থাকবো। করোনার সময় আমি আমার নিজস্ব তহবিল হয়েতে আমি জনগণের পাশে দাঁড়াইছি এবং যে কোনো দুর্যোগ মোকাবেলা আমার জনগণের পাশে আমি আসি এবং থাকবো। আমার যে আমি বর্তমানে স্কুলের 3 বারে সভাপতি ও রানিং সভাপতি, বর্তমানে আমি স্কুলের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই। এবং হাই স্কুলের যখন আমি কেউ বই কিনতে পারে না তাদেরকে বই টাকা দেয়, যে কোনো বেতন দিতে পারে তাদেরকে আমার পকেট থেকে বেতনের টাকা দেয়। যতটুকু পারি আমার তহবিল থেকে আমি জনগণের পাশে আছি এবং থাকবো সারা জীবন। 5 তারিখে আমার জনগণের কাছে জনগণ আমাকে সিদ্ধান্ত, আমার এই রায় দেবে। আশা করি জনগণ আমাকে যেভাবে ভালোবাসে এইভাবে আমার তালা মার্কা ভোট দিবে, এই আশা আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি উনি নিরলসভাবে কাজ করে আসছেন। আমরা এই বিষয়ে আমরা আর কোনো তথ্য নিতে পারতেছি না। আমরা পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো তথ্য নিয়ে। আজিজুল ইসলাম, CNN বাংলা, হবিগঞ্জ থেকে।
ধন্যবাদ আজিজুল এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করবো।